কাঙাল পাকিস্তান আবার অস্ত্র দিয়ে সাহায্য করবে জঙ্গি ফিলিস্তিনকে। হায় রে কি দশা বলুন তো, কাঙাল পাকিস্তান তাদের কে দেখে তার ঠিক নেই, তারা নাকি আবার সাহায্য করবে যুদ্ধে, নিজেদের কিভাবে পেট চলবে তারই তো ঠিক নেই, তারা নাকি অস্ত্র সৈন্য পাঠাবে। ভাবুন কত আশা। জানা গিয়েছে হামাসের সিনিয়র নেতা এবং সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইসরায়েলকে হারাতে পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছে। পাকিস্তানকে সাহসী আখ্যা দিয়ে তিনি বলেছেন যে ইসরায়েল যদি পাকিস্তানের প্রতিরোধের সম্মুখীন হয় তাহলে নিষ্ঠুরতা বন্ধ হয়ে যেতে পারে। পাকিস্তানি সংবাদ সংস্থা জিও নিউজে বুধবার এটাই জানানো হয়েছে। এবার ভাবুন, পাকিস্তান নাকি সাহসী পাকিস্তান, ভাবুন সাহসী নাকি পাকিস্তান, যাদের একটুও খাবার জোটে না, একটু খাবার পেতে মারামারি লুট করতে হয়, তারা নাকি আবার ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে সাহায্য করতে নামছে। পাকিস্তানের ইসলামাবাদে আল আকসা মসজিদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর দায়িত্ব শীর্ষক জাতীয় সংলাপে ভাষণ দেবার সময় হানিয়ে এই নিয়ে মন্তব্য করেন। প্রসঙ্গত আপনাদেরকে বলি, ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ থামছে না। এরই মধ্যে এবার ইয়েমেনের হুথি গোষ্ঠী দক্ষিণ ইসরায়েলি শহরের ইলাতে সামরিক পোস্টে হামলা করেছে। বেশ কয়েকটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গ্রুপের সামরিক মুখপাত্র এই বিষয়ে জানিয়েছে। এর ফলে যুদ্ধে নয়া কি মোড় নেয় সেটাই এখন দেখার। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক বিষয়ে ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে। রীতিমতো গাজায় ঢুকে ফিলিস্তিনি জঙ্গিদের মেরে এসেছে ইসরায়েল। তবে এর মধ্যেই একাধিক তাবড়ো তাবড়ো দেশ এই সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি। ক্রমাগত এই সংঘর্ষ নতুন নতুন আকার নিয়েছে। বাইডেন যেমন ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের সমঝে চলছে, তেমনি আবার অন্য দেশের রাষ্ট্রনেতারাও তাদের গতিবিধির দিকে নজর রাখছে। ইতিমধ্যে অন্য দেশও তাদের সামরিক শক্তি ক্রমশই বাড়িয়ে তুলছে। তবে এরই মধ্যে যে বিষয়টা সামনে আসছে যে পাকিস্তান কতটা সাহসী, যে দেশে নিজেদেরই খাওয়া জোটে না। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একবেলা খাবার জন্য হুড়োহুড়ি কি ছবি আমরা দেখেছি গত কয়েকদিন আগে। নিত্য সামগ্রী জিনিসের দাম রীতিমতো আকাশ ছোঁয়া। বিদ্যুতের মাশুল দিতে না পেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক জায়গায় বিদ্যুৎ সরবরাহ, অন্ধকারে ডুবে গিয়েছিল এক একটা জায়গা, এবং তেলের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছিল, খাদ্য সামগ্রী নিয়ে হাহাকার, বিদেশি মুদ্রার ভাড়ার একেবারে শূন্য, অর্থনীতি তলানিতে। সেই দেশ নাকি আবার অস্ত্র দিয়ে সাহায্য করবে ফিলিস্তিনকে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি এটা মাত্র কয়েকদিন আগে পাকিস্তানের ছবি। নিজেরাই খেতে পাচ্ছিল না, সেখানকার মানুষ দুবেলা তো দূরের কথা, একবেলা কি খাবে সেটা নিয়েও তারা রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দিয়েছিলেন। তারা নাকি আবার সাহায্য করবে অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে, ভাবুন একবার। পাকিস্তানের ইসলামাবাদে আল আকসা মসজিদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর দায়িত্ব শীর্ষক জাতীয় সংলাপে ভাষণ দেবার সময় হানিয়ে এই নিয়ে মন্তব্য করেছেন। প্যালেস্তাইন এবং ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেদিকে কিন্তু নজর রয়েছে সকলের, কারণ এর আগেও একাধিক বিষয়ে ইসরায়েল এবং ফিলিস্তিন জঙ্গিদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা ঘটে। রীতিমতো গাজায় ঢুকে ফিলিস্তিনি জঙ্গিদের মেরে এসেছে ইসরায়েল। তবে এর মধ্যে একাধিক তাবড়ো তাবড়ো দেশ এই সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি। ক্রমাগত এই সংঘর্ষ নতুন নতুন আকার নিয়েছে। বাইডেন যেমন ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের সমঝে চলছে, তেমনি আবার অন্য দেশের রাষ্ট্রনেতারাও তাদের গতিবিধির দিকে নজর রাখছে। ইতিমধ্যে অন্য দেশও তাদের সামরিক শক্তি ক্রমশই বাড়িয়ে তুলছে। সমস্ত বিশ্বে একটি আলোচনা, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না তো, কোনো পরমাণু যুদ্ধ হবে না তো, কারণ রাশিয়া সহ অন্য দেশও তাদের শক্তি বাড়িয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে যুদ্ধ থামার তো নামই নেই, বরং এবার এই যুদ্ধের রীতিমতো ঘৃতাহুতির কাজ করল ইয়েমেনের হুথি গোষ্ঠী। সব মিলিয়ে এবার যেন নেতানিয়াহুর কাছে ঘরে এবং বাইরে একটা বড় চ্যালেঞ্জ, কিভাবে এবার ইয়েমেনকে আটকাবে ইসরায়েল, বা এই হামলা এবার ইসরায়েল নতুন করে কতটা ভয়ঙ্করভাবে আগ্রাসন দেখাবে সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।